Hello guys, welcome back to my channel and welcome back to another exciting video. So guys, আজকে আমি একটা horror video share করতে যাচ্ছি তোমাদের সঙ্গে আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা story. তো story বলাটাকে ভুল হবে কারণ এটা একটা সত্যি ঘটনা আর ঘটনাটা হচ্ছে কুচিসাকে ওনার উপরে. তো তোমরা আশা করছি অনেকেই জেনে থাকবে কুচিসাকে ওনার সম্পর্কে আর যারা জানো না তারা এই ভিডিওটা দেখো, আশা করছি তোমরা ভালো ইনফরমেশন পাবে আর স্টোরিটা শুনেও তোমাদের ভালো লাগবে. যদিও এটাকে আমি স্টোরি বলে মনে করি না কারণ এটা একটা রিয়েল ঘটনা, একটা রিয়েল ইনসিডেন্ট যেটা কিনা ঘটে গেছে জাপানে অনেকদিন আগে. তো ঘটনাটি ঘটেছিল জাপানে আর ঘটনাটি একটি মহিলাকে নিয়ে, যার সম্পর্কে আমি তোমাদের আজকে শেয়ার করব. সে হচ্ছে একটি মহিলা যার নাম ছিল কুচিসাকে অনা. তো গাইজ, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা শেয়ার করার জন্য পার্টিকুলার. তো আজকে আমি স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাইনালি. তো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাস্টে গিয়ে একটা লাইক করে দিও ভিডিওতে অবশ্যই, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা. আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কী করতে হবে জানোই, সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করে অল করে দিও, যাতে যখনই কিনা আমি একটা নতুন ভিডিও আপলোড করি এরকম টাইপের তোমরা নোটিফাই হতে পারো. সো হ্যাঁ, বেশি কথা বলবো না, বেশি কথা বলে সময় নষ্ট করবো না, আমরা মেইন ভিডিওটায় যাবো আর মেইন স্টোরি যেটা সত্যি ইনসিডেন্ট সেটা আমরা জেনে নেবো. তো চলো চলে যাওয়া যাক. তো ঘটনাটি ঘটেছিল জাপানে আর সালটা ছিল হচ্ছে 1970 দশক. জাপান তখন এতটাই উন্নত হয়ে গেছিলো, এতটাই মডার্ন হয়ে গেছিলো যে তারা ভূত প্রেত আত্মা এরকম টাইপের জিনিস ভাবতেই পারতো না. ইভেন তোমরা জানো জাপান এখন কতটা পরিমাণে উন্নত আর তখন 1970-এ, তো তখন ততক্ষণে তারা উন্নত হয়ে গেছিলো অলরেডি. বাট সেই 1970 দশকে এমন কিছু ঘটনা ঘটছিল যার জন্য সেখানকার মানুষেরা বাধ্য হয়েছিল বিশ্বাস করতে এইসব স্পিরিট, ডেমন, আত্মা, ভূত প্রেত এইসবে. মানে এতটাই ভয়ানক কিছু হয়েছিল যার জন্য এত একটা উন্নত একটা জায়গা তারা কিনা বাধ্য হয়েছিল এরকম টাইপের জিনিস বিশ্বাস করতে. তোমরা তো জেনে থাকবে লকডাউন সম্পর্কে কারণ এখন কোভিডের জন্য সব জায়গায় লকডাউন করে দেওয়া হয়েছিল. লকডাউন বলতে গেলে আমরা বুঝি যেখানে সব কিছু বন্ধ থাকবে, কিছু বাইরে রাস্তাঘাটে কিচ্ছু খোলা থাকবে না, ইভেন আমরা সাধারণ মানুষেরা বাইরে বেরোতে পারবো না. সেই রকমই সেম করা হয়েছিল 1970 দশকের জাপানে. সব থেকে বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছিল ছোট বাচ্চাদের জন্য, যারা স্কুলে পড়তো কলেজে পড়তো তাদের জন্য. তাদেরকে টোটালি ঘরে আটকে রাখা হতো, তাদেরকে বেড়াতে দেওয়া হতো না কুচিসাকে ওনার ভয়ে. কে এই কুচিসাকে ওনা আমরা এবার জেনে নেব. কুচিসাকে ওনা ছিলেন জাপানেরই একজন মহিলা যিনি কিনা প্রচণ্ড সুন্দরী ছিলেন এবং তিনি একজনকে খুব ভালোবাসতেন, তার সাথে তার বিয়েও হয়েছিল. কুচিসাকে ওনার হাজব্যান্ড ছিল একজন সোলজার, তো তাকে তার জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য বেরিয়ে যেতে হতো. তো এমন একটা সময় বাইরে কোথাও খুব যুদ্ধ লেগেছিল, তার জন্য তার হাজব্যান্ডকে সেখানে যেতে হয়েছিল, মানে ওয়ার্ডে যেতে হয়েছিল. তো তার হাজব্যান্ড যখন বাইরে ওয়ার্ড থেকে ফিরে এলেন তো তখন সে দেখলেন কুচিসাকে ওনার একজনের সঙ্গে অ্যাফেয়ার রয়েছে এবং সে খুব বাজে অবস্থা তাদের দেখে ফেলেন. এবং তার হাজব্যান্ড কী করে তোমরা জাস্ট ভাবতে পারবে না, এতটাই প্যাথেটিক হয়েছিল ব্যাপারটা. তার হাজব্যান্ড সে এসে যখন খারাপ অবস্থা তাদের দুজনকে দেখলো তখন সে একটা ধারালো একটা ছুরি নিয়ে, অথবা বলতে পারো তোমরা তলোয়ার যেগুলো যুদ্ধে ব্যবহার করা হয়, সেই তরোয়াল দিয়ে খুব বাজেভাবে কুচিসাকে ওনার মুখে এখান থেকে এতটা কেটে দিল. তো প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় কুচিসাকে ওনার তখন ছটফট ছটফট করতে লাগলো এবং সে এতটাই পরিমাণে সে তার ব্লিডিং হচ্ছিলো, রক্তপাত হচ্ছিলো যে সে মারা যায় সেখানে. তো তারপর থেকেই বলা হয় যে রাস্তায় যখন ছোট বাচ্চারা চলাফেরা করতো, স্কুল থেকে বাড়ি ফিরতো বা যে কোনো জায়গা থেকে বাড়ি ফিরতো বা রাস্তাঘাটে যখন তারা থাকতো, তখন একজন মহিলা, খুব সুন্দর দেখতে একজন মহিলা, তো সেই মহিলাটার মুখে থাকতো একটা মাস্ক আর হাতে থাকতো একটা ছুরি. তো তখন সে বাচ্চাগুলোকে এসে জিজ্ঞেস করতো, অ্যাম আই প্রিটি, অ্যাম আই বিউটিফুল, মানে আমি কি সুন্দর. তো তার চোখগুলো ছিল খুবই সুন্দর কুচিসাকে ওনার, যেটা প্রথমেই তোমাদের আমি বললাম তাকে দেখতে খুবই সুন্দর ছিল. তো যেহেতু তার মুখটা মাস্কে এতটা ঢাকাই থাকতো, কুচিসাকে ওনার যেহেতু সুন্দরী ছিলেন তার জন্য তার চোখ দুটোও খুব সুন্দর ছিল. তো বাচ্চাগুলো তার চোখ দেখে তাকে বলতো, ইয়েস ইউ আর বিউটিফুল. যখন বাচ্চাগুলো তাকে বিউটিফুল বলতো তখন কুচিসাকে ওনার নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে দিত, তখন বাচ্চাগুলো তাকে ওরকম খারাপ ভয়ানক অবস্থায় দেখে ভয় পেয়ে যেত. তখন কুচিসাকে ওরা বাচ্চাগুলোকে আবার জিজ্ঞেস করতো, অ্যাম আই বিউটিফুল, অ্যাম আই প্রিটি. তখন যখন বাচ্চাগুলো না করতো তখন কুচিসাকে ওনা তাদের টানে মেরে ফেলতো. আর যদি তারা বলতো ইয়েস ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, তাহলে সে তার মতো বাচ্চাগুলোর মুখ কেটে ফেলতো, ঠিক যেভাবে কুচিসাকে ওনার মুখ এখান থেকে এতটা কাটা ছিল. আর ছোট বাচ্চাগুলোর মুখ এমনভাবেই কেটে দেওয়া হতো যে তারা মানে তরপাতে তরপাতে ছটফট করতে করতে এতটাই ব্লিডিং হতো তাদের যে তারা এমনিই মারা যেত. তো এরকমভাবে জাপানে অনেক দিন ধরে এরকম শোনা গেছিলো, ইভেন এগুলো এটা রিয়েল ঘটনা যেটা জাপানে একটা টাইম হয়েছিল 1970 দশকে,
এরপর দিয়ে বাচ্চাদেরকে বাড়ি থেকে বেরোতেই দেওয়া হতো না, বাচ্চাদেরকে সবসময় ঘরে আটকে রেখে দেওয়া হতো, স্কুল কলেজ সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এই কুচিসাকে ওনার ভয়। ইভেন যখন লকডাউন তুলে দেওয়া হলো তখন তাদের সিকিউরিটি দেওয়া হয়েছিল, বাচ্চাগুলোকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় বা কুচিসাকে ওনা যাতে এরকমভাবে আর কারোর ক্ষতি না করতে পারে। তো মেনলি কুচিসাকে ওনাকে ধরা হয় একজন আত্মাই বলে, কারণ সে মারা গেছিল। সো হ্যাঁ, এই ছিল আজকের মতো এই স্টোরিটা। আর স্টোরিটা তোমাদের কেমন লাগলো, কতটা ভয় লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভয় লেগেছে, যদি এরকম আমাদের সাথে কখনো হতো আমি জানি না কী হতো আমার, মানে আমি জাস্ট কীভাবে রিয়্যাক্ট করতাম। তোমরা জানাও তোমাদের কতটা ভয় লেগেছে, আমার তো মারাত্মক ভয় লেগেছে স্টোরিটা শুনে। তো আজকের মতো এইটুকুই ছিল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করে জানিও অবশ্যই। আর তোমরা যদি চাও আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, আমি আমার ফেসবুক আর ইনস্টার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো চলে যাবো এবার আমরা শাউট আউটে। তো ফার্স্টে যে কমেন্ট করেছো তার নামটা আমি পড়ছি, মৌমিস বল, তুমি লিখেছো ফুড চ্যালেঞ্জ ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর তোমার ভিডিওটা তো জাস্ট ফাটাফাটি, তোমার হরর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, 26 সেপ্টেম্বর আমার বার্থডে। সো এইভাবে অ্যাডভান্স গিফট হয়ে গেল আমার কাছে, থ্যাংক ইউ ফর দিস ভিডিও ফ্রম বীরভূম, লাভ ফ্রম বীরভূম। ওকে থ্যাংক ইউ সো মাচ মৌমি, তোমার বার্থডের জন্য অনেক অনেক শুভেচ্ছা অ্যাডভান্স, খুব ভালো করে কাটিও বার্থডে। ওকে তো নেক্সট কমেন্ট করেছো সোনিয়া দত্ত, লিখেছো সত্যি শ্রীদি তোমার অল ভিডিও আমার খুব খুব ভালো লাগে, লাভ ইউ, লাভ ইউ টু ডিয়ার। নেক্সট কমেন্ট করেছো তারক দাস, লিখেছো দিদি ইউ আর সো কিউট, আমার তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর তোমার হরর ভিডিওগুলো জাস্ট অসম, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট করেছো তুতান ভট্টাচার্যা, হরর ভিডিওস তো ভালোই লাগে বাট ফুড চ্যালেঞ্জও ভালো লাগে, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে নেক্সট কমেন্ট করেছো ফরজানা ইসলাম, তুমি লিখেছো মেকআপ ভিডিও দাও প্লিজ প্লিজ প্লিজ। ওকে ডিয়ার, আমি নেক্সট বলে রাখা ভালো, আমি নেক্সট কয়েকটা দিন মানে পুজো চলাকালীন, তোমরা জানোই কলকাতা এখন পুজো আর এখন সব জায়গাতেই দুর্গাপুজো উৎসব, তো আমি ঠিক করেছি এবারে দুর্গাপুজোর সিরিজ স্টার্ট করব, তো খুব শীঘ্রই সিরিজটা স্টার্ট হবে আর সেখানে আমি মেকআপ ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, তো যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখো। নেক্সট কমেন্ট করেছো পায়েল অ্যান্ড পারমিতা ভট্টাচার্যা, লিখেছো দিদি আবার হরর ভিডিও করো, ও এই তো করছি, এটাই হরর ভিডিও শেয়ার করলাম আজকে তোমাদের সঙ্গে। নেক্সট কমেন্ট করেছো আজিজুল, লিখেছো হচ্ছে হাই আপু আমি আদিবা, আপু তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, এইভাবে রেগুলার ভিডিও দিও, ইনশাল্লাহ তোমার খুব তাড়াতাড়ি 100K হয়ে যাবে, লাভ ফ্রম বাংলাদেশ, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এত ব্লেসিংস দেওয়ার জন্য। সো গাইস, এই ছিল আজকের মতো, দেখা হয়ে যাবে খুব শীঘ্রই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর নেক্সট ভিডিওগুলো আশা করছি পুজো সিরিজ আসতে চলেছে, যেটা আগের ভিডিওতে তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, তো আদার্স ভিডিওগুলোর মতো ওই ভিডিওগুলোকেও প্লিজ সাপোর্ট করো তোমরা। তো হ্যাঁ, দেখা যাবে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, টিল দেন বাই বাই।